বিসমিল্লাহ রহমান রহিম উচ্চ মাধ্যমিক বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি আজকের অধ্যায় নাম্বার ফোর আলোচ্য বিষয় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএল আজ এই অধ্যায়ের লেকচার ওয়ান প্রিয় শিক্ষার্থীরা লেকচার ওয়ান এর শিক্ষণ ফল আজকের আলোচনায় আমরা ওয়েব পেজ ও ওয়েবসাইডের পরিচিতি সম্পর্কে জানব ওয়েব পেজ ও ওয়েবসাইডের পরিচিতি জানতে গিয়ে আমরা ওয়েব সার্ভার ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজার নামক শব্দগুলোর সঙ্গে পরিচিত হব পাশাপাশি ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আসি ওয়েব পেজ বলতে আমরা কি বুঝি ওয়েব পেজ হল এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা দেশে বা বিদেশে বিভিন্ন ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে এবং ইন্টারনেট ব্যবহারকারীগণ যে কোনো সময় যে কোনো স্থান থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায় বা অ্যাক্সেস করতে পারে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা একটি ওয়েব পেজের ছবি দেখতে পাচ্ছ ওয়েব পেজের সংজ্ঞা জানতে গিয়ে আমরা এখানে তিনটি নতুন শব্দ পেলাম যার একটি হলো ওয়েব সার্ভার একটি ইন্টারনেট এবং অপরটি হলো ওয়েব ব্রাউজার প্রিয় শিক্ষার্থীরা আমরা একে একে সবগুলো শব্দের অর্থ বা সংজ্ঞা জানব প্রথমে আসি ওয়েব সার্ভার বলতে আমরা কি বুঝি সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার যেখানে বিভিন্ন ডেটা বা সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে তা অন্যান্য কম্পিউটারকে ডেটা সার্ভিস প্রদান করে থাকে তাহলে ওয়েব সার্ভার বলতে আমরা কি বুঝি ইন্টারনেটে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে সেই সার্ভারকে আমরা বলি ওয়েব সার্ভার প্রিয় শিক্ষার্থীরা এবার আসি ইন্টারনেট বলতে আমরা কি বুঝি সাধারণভাবে অনেকগুলো নেটওয়ার্কের সমিষ্টি হলো ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট হলো বিশ্ব জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি আর এই ইন্টারনেট ঘন্টা সকলের জন্য উন্মুক্ত থাকে প্রিয় শিক্ষার্থীরা এবার আসি ওয়েব ব্রাউজার বলতে আমরা কি বুঝি ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লু ডব্লু নামক রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা এক্সিস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলে এই ছবির মতো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি আমরা এগুলোর নামও জানি যেমন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা বা সাফারি এই ধরনের সফটওয়্যারগুলো আমাদের ডিভাইসগুলোতে ইনস্টল করা থাকতে হবে এই সফটওয়্যারগুলি যদি ডিভাইসগুলোতে ইনস্টল করা না থাকে তাহলে ওই ডিভাইস দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লুডব্লু ডব্লু রিসোর্স থেকে আমরা কোনো তথ্য নিজেদের কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইল ফোনে দেখতে পারব না প্রিয় শিক্ষার্থীরা এবার আসি ওয়েব পেজের উপাদান বা কন্টেন্ট অফ ওয়েব পেজ ওয়েব পেজে বিভিন্ন ধরনের উপাদান বা তথ্য সংযোজন করা হয়ে থাকে যেমন টেক্সট বা লেখালেখি বা বিভিন্ন ধরনের ডেটা ফাইল গ্রাফিক্স বা ছবি জাতীয় ফাইল অডিও এবং ভিডিও জাতীয় ফাইল প্রথমে আসি টেক্সট বলতে আমরা কি বুঝি বর্ণ বা সংখ্যা দ্বারা ওয়েব পেজে সরাসরি লেখার পাশাপাশি কিছু ডেটা ফাইল আমরা দেখতে পাই এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডকুমেন্ট ফাইল বা ডক ফাইল পোর্টেবল ডকুমেন্ট ফাইল বা পিডিএফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ফাইল বা বা তবে ধরনের দেখা পড়ার জন্য সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বা ডিভাইসগুলোতে ইনস্টল করা থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা একটি ফাইল কোন জাতীয় তা বোঝার জন্য ওই ফাইলের নামের শেষে এক্সটেনশন ব্যবহার করা হয় যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলোকে আমরা বা ফাইল বলে থাকি এই ধরনের ফাইলের ফাইল নেমের শেষে ডট দিয়ে এই এক্সটেনশনগুলো ব্যবহার করা হয়ে থাকে অনুরূপভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলগুলোতে ফাইল নেমের পরে ডট দিয়ে পিপিটি লেখা থাকে এবং পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফাইল সেই ধরনের ফাইলের ফাইল নেমের পরে ডট দিয়ে পিডিএফ নামক এক্সটেনশন লেখা থাকে আর এই লেখা দেখেই আমরা আসলে বুঝতে পারি যে এই ডকুমেন্ট ফাইলগুলো আসলে কোন ধরনের ফাইল শিক্ষার্থীরা এবার আসি গ্রাফিক্স বা ছবি জাতীয় ফাইল ওয়েব পেজে যে সকল গ্রাফিক্স বা অ্যানিমেশন ফাইল বা অ্যানিমেটেড ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ ফাইল আমাদের বহুল ব্যবহৃত জেপিজি ফাইল বা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ফাইল যেটাকে আমরা জেপ্যাক ফাইল বলে থাকি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল বা যেটাকে আমরা পিএনজি ফাইল বলে থাকি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট ফাইল যেটাকে আমরা জিআইএফ ফাইল বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি যার প্রথমটি হলো জেপিজি বা জেপেক ফাইল এবং দ্বিতীয়টি হলো জিআইএফ ফাইল মানে এটিও পিকচার ফাইল কিন্তু এটা সর্বদা আমরা খেয়াল করি যে নড়াচড়া করতে থাকে এ ধরনের ফাইলকে আমরা আসলে জিআইএফ ফাইল বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা এবার আসি ওয়েব পেজের সর্বশেষ কন্টেন্ট অডিও এবং ভিডিও জাতীয় ফাইল ওয়েব পেজে ব্যবহৃত অডিও ফাইলের মধ্যে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত হল ডট এম যুক্ত এক্সটেনশন যুক্ত ফাইল এছাড়া আরও কিছু অডিও ফাইল ব্যবহার করা হয় যেগুলোর শেষে ডট বা ডট এম জাতীয় এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে এবং ওয়েব পেজে ব্যবহৃত ভিডিও ফাইলগুলোর মধ্যে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত হল ডট এছাড়াও ভিডিও ফাইলও আমরা ওয়েব পেজে পেয়ে থাকি প্রিয় শিক্ষার্থীরা এবার আসি ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি একই ডোমেইনের অধীনে ওয়েব সার্ভারে সংরক্ষিত পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমিষ্টিকেই ওয়েবসাইট বলা হয় লক্ষ্য করো আমরা এতক্ষণ ধরে কিন্তু ওয়েব পেজ সম্পর্কে অবগত হয়েছি একটি ওয়েব পেজ নিয়ে যেমন একটি ওয়েবসাইট হতে পারে তেমনি একাধিক ওয়েব পেজের সমিষ্টিকেও কিন্তু আমরা একটা ওয়েবসাইট বলে থাকি সাধারণত একের অধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয় যেমন একটি কলেজের ওয়েবসাইটের পরস্পর সম্পর্কযুক্ত পেজগুলো হতে পারে কলেজ তথ্য কোর্স সমূহ বিষয়বস্তু ভর্তি তথ্য নোটিশ বোর্ড ফলাফল ইত্যাদি যেমন দেখো এখানে একটি ওয়েবসাইটের ছবি দেয়া হয়েছে যার ঠিকানা হলো ডব্লু ডট জে জি সি ডট বিডি আমরা ওয়েবসাইটের ঠিকানা নিয়ে পরবর্তী কোনো লেকচারে আলোচনা করব এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করো যে এই ওয়েবসাইটে কিন্তু একাধিক পেজ সংযুক্ত অবস্থায় রয়েছে যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোম অর্থাৎ একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি আমাদের চোখের সামনে স্ক্রিনে ভেসে ওঠে সেটিকে আমরা বলি হোম পেজ প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমেই কিন্তু হোম পেজ ওপেন হয় এরপরে আরো অনেকগুলো পেজ থাকে যেমন এখানে আছে এবাউট আস অর্থাৎ এই ওয়েবসাইট সম্পর্কে কিছু বিবরণ বা বর্ণনা এই পেজে দেয়া থাকবে এরপরে আছে একাডেমি অর্থাৎ এটি যেহেতু একটি কলেজের ওয়েবসাইট সুতরাং এখানে কোন কোন ধরনের কোর্স পরিচালিত হয় সে বিষয়ে কোনো তথ্য একটি পেজে উল্লেখ করা আছে এবং সেই পেজটিকে কিন্তু এই ওয়েবসাইটে সংযুক্ত করা আছে আবার ডিপার্টমেন্ট বা বিভাগ ফ্যাসিলিটিস বা সুবিধা সমূহ ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন ধরনের পেজ একটি ওয়েবসাইটের অধীনে সংযুক্ত অবস্থায় থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা ওয়েবসাইটের প্রকারভেদ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় যার একটি হল স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট এবং অপরটি হলো ডাইনামিক ওয়েব পেজ বা ওয়েবসাইট আমরা প্রথমে একটু জানি স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট বলতে কি বুঝি যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরি তথ্য উপস্থাপন বা প্রদর্শন করা হয় সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান পেজ লোডিং বা চালু করার পর আর পরিবর্তন করা যায় না সাধারণত এইচ ভাষা ব্যবহার করে এ সকল ওয়েবসাইট তৈরি করা হয় এবার আসি ডাইনামিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েব পেজ সম্পর্কে কি বলেছি যে সকল ওয়েব পেজে সর্বদা পরিবর্তনশীল তথ্য বা সর্বশেষ আপডেটকৃত তথ্য উপস্থাপন বা প্রদর্শন করা হয় সেই সকল পেজ বা সাইটকে ডাইনামিক ওয়েব পেজ বা ওয়েবসাইট বলে ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান পেজ লোডিং বা চালু করার পরও যদি তথ্য পরিবর্তিত হয় তাহলে তা আপডেট হয় ফলে ব্যবহারকারীরা সর্বদা আপডেটকৃত তথ্যই পেয়ে থাকে সাধারণত পিএইচপি এএসপি জেএসপি ইত্যাদি ভাষা ব্যবহার করে এ ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থীরা লেকচার এর আজকের এই ছোট্ট আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি টিম বার্নার্স লি নামের এই বিখ্যাত ব্যক্তিকে ওয়েব পেজ বা ওয়েবসাইটের সঙ্গে তার কি সম্পর্ক এই চ্যাপ্টারের আলোচনার শুরুতেই কিন্তু তাকে নিয়ে আলোচনা করা হয়েছে সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি এ বিষয়ে উত্তর খুঁজে বের করতে হবে তোমাদেরকে আজকে যে ওয়েব পেজ বা ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম সেই ওয়েবসাইটের সুবিধা কি কি তোমরা এ বিষয় সম্পর্কে জানবে এবং সর্বশেষ নাম্বার ফোর স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য নিরূপণ করবে প্রিয় শিক্ষার্থীরা ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এর লেকচার এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম আগামী লেকচারে ওয়েব ডিজাইন নিয়ে আরো কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ